নিউটন র্যাপসন মেথড নিয়ে আলোচনা করব ইতিমধ্যে বাইসেকশন মেথড ফলস পজিশন মেথড নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে নিউটন র্যাপসন মেথড নিয়ে আলোচনা করা হবে এবং আরেকটি মেথড যেটা আছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড এই মেথডের পরে ওইটা দেখানো হবে ঠিক আছে সো একটা প্রশ্ন আমরা দেখি যে নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে কস এক্স ইকাল থ্রি এক্স মাইনাস ওয়ান সমীকরণে একটি বাস্তব মূল নির্ণয় করতে বলছে আমাদের বিভিন্ন সময় প্রশ্নটি এসেছে তো আমরা যেটা করব পদত্ত যে সমীকরণ আছে সেটাকে লিখবো আমরা পদত্ত সমীকরণ যেটা সেটাই এখানে লেখা হয়েছে কস এক্স ইকোয়াল থ্রি এক্স মাইনাস ওয়ান সো এটাকে আমরা এফ অফ এক্স ইকোয়াল জিরো এফ অফ এক্স ইকোয়াল জিরো এ আকারে নেব সো এ আকারে যদি নেই অর্থাৎ থ্রি এক্সের দিকে আসলে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো সো এফ অফ এক্স তো যেখানে এফ অফ এক্স ইকোয়াল হচ্ছে এটা কস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এবং এই মানটা আমরা প্রথমে বের করে ফেলবো আগের মতো হ্যাঁ তো সবগুলো প্রসেস আগের মতোই যারা এতদিন কাজ দেখেছেন আশা করি আপনাদের কাছে বিষয়টা একেবারে ইজি লাগবে তো এটা দেখার আগে আমরা একটু সূত্র নিয়ে একটু আলোচনা করি যে সূত্রটা হচ্ছে এটা যে নিউটন রেফসান পদ্ধতির যে সূত্র সেটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল এক্স এন মাইনাস এফ অফ এক্স এন নিশ্চয় হচ্ছে সেটার একবার অন্তরিকরণ অন্তরীকরণ করতে হবে আমাদের সো আমরা দেখতে যেখানে অ্যান ইকুয়াল জিরো ওয়ান টু থ্রি এভাবে আপ টু এন পর্যন্ত ঠিক আছে তো আমরা এফ অফ এক্স এন আমাদের যে ফাংশন সেটা আমাদের লাগবে এফ অফ এক্স এবং সেটার আবার অন্তরীকরণও লাগবে সেই কারণে আমরা এখানে অন্তরীকরণ করেছি একবার কস এক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স এ মাইনাসের মাইনাস আর থ্রি এক্স মানে এক্সের সাপেক্ষে এক্সের যে অন্তরীকরণ সেটা হচ্ছে ওয়ান তো ওয়ান ইন্টু থ্রি মানে থ্রি আর ধ্রুবকের অন্তরীকরণ জিরো সো এটা বাদ আশা করি এলাইন থেকে এলাইন বোঝা গেছে এটা হচ্ছে আমরা কী করেছি অন্তরীকরণ করেছি কেন সূত্রের মধ্যে আছে যেহেতু এই কারণে ওকে আমাদের এই মানটার আমাদের যে অ্যান্সার সেটা আগে বের করে ফেলতে হবে ক্যালকুলেটার সাহায্যে স্য আমরা প্রথমে মোডটাকে একটু ক্লিয়ার করে নিব সো শিফট মোড সেখানে আমরা থ্রি দেব তারপরে ইকুয়াল দিলেটা রিসেট হয়ে যাবে আর কি কারণ বিভিন্ন ফাংশন উঠে থাকে অনেক সময় যার কারণে নাও মিলতে পারে আর কি সো ওকে এরপর আমরা মোডে এটাকে অবশ্যই রেডিয়েন্টে নিতে হবে কারণ এটা হচ্ছে আমাদের থ্রি অনুপাত যেগুলো আছে কনসেক্স এগুলো থাকলে তো অবশ্যই নিতে হবে তা না হলে মিলবে না সো রেডিয়েন্ট আছে আমাদের এই যে একটু তারপরে এটা প্রথম ওটা কস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান কস এক্স কস এক্স এরপর হচ্ছে মাইনাস থ্রি এক্স এরপরে প্লাস ওয়ান ওকে এরপরে কাজ ছিল যেটা আমাদের শিফট ক্যালকুলেশন শিফট ক্যালকুলেশন সো আমাদের এই যে হচ্ছে পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান সিক্স হ্যাঁ একটা অ্যান্সার তো আমরা চাইলে এটাকে ফিক্সড করে ফেলতে পারি সো আমরা যদি এটাকে ফাঁসগ্রো পর্যন্ত ফিক্সড করি সো এই যে ফিক্স হচ্ছে ওয়ান নাম্বার সো ফাঁসগ্রো পর্যন্ত যদি করি আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো সো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো এটা কিসের মধ্যে আছে এটা হচ্ছে আমাদের আমরা ইচ্ছা করলে এটা নিতে পারি জিরো এবং ওয়ানের ভিতরে অর্থাৎ এর মান আমরা জিরো এবং বির ওয়ান ওয়ান নিতে পারি বাট আমরা যদি আরও কাছাকাছি আরও তাড়াতাড়ি অঙ্কটা শেষ করতে চাই তাহলে আমরা এর মান যেটা নিতে পারি সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো আর বির মান নিতে পারি পয়েন্ট সেভেন জিরো সেখানে আমি এর মান পূর্ণ সংখ্যায় নিয়েছি পয়েন্ট কোনো পয়েন্ট নিয়ে নিই এটা হচ্ছে জিরো এবং ওয়ান নেওয়া হয়েছে এখানে তার বুঝা বোঝা গেছে আর এটা তো বলছি প্রাইম অফ এক্স আমাদের কেন বের করতে হবে সূত্রের কারণে সে এখন আমরা এই মানটা ক্যালকুলেশন করব যে এখানে যদি আমরা এক্সের স্থলে জিরো বসাই তাহলে আমাদের যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে এক্স যদি জিরো হয় তাহলে ইকুয়াল দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টু ওকে সো এফ অফ এ ফাংশান মান কত টু আর এফ অফ বি এর যে মান সেটা আমরা নেগেটিভ এত পাবো সো এটা যদি বসাই আবারও ক্যালকুলেশন হচ্ছে চাপ দেব আমরা তো বীরমান হচ্ছিলো ওয়ান সো এখানে যদি আমরা ইকুয়াল দিই এই যে হচ্ছে বীর ওকে সো এরমান বীরমান কীভাবে ধরা হয়েছে আশা করি বোঝা গেছে সো মান জিরো বীরমান ওয়ান ফাংশনে বসালে এটা হচ্ছে টু এটা হচ্ছে মানে শূন্য থেকে বড় পজিটিভ একটা অ্যান্সার এটা আমরা ফেলাম নেগেটিভ একটা অ্যান্সার তো পজিটিভ এবং নেগেটিভ গুণগুলো অবশ্যই এটা শূন্য থেকে ছোটো হবে সো আগের মতো সুতরাং এক নঙের একটি মূল শূন্য এবং ওয়ানের মধ্যে অবস্থিত তাহলে আদি সমস্যা আসন্ন যে মূল এ আদি আসন্ন মূল আমরা সবসময় এই ফর্মুলা অ্যাপ্লাই করব এখানে প্রথম ক্ষেত্রে এক্স নট ইকুয়াল এ প্লাস বি বাই টু সো এর মান ছিল জিরো বিয় মান ছিল আমাদের কত ওয়ান সো ওয়ানকে যদি আমরা দুই ভাগ করি তাহলে পয়েন্ট ফাইভ তো এখন নিউটন রেপশন পদ্ধতি দ্বারা পায় তো যে ফর্মুলা এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে নিউটন র্যাপশন মেথডের ফর্মুলা এক্স এন প্লাস ওয়ান এক্স এন মাইনাস এফ অফ এক্স এন হচ্ছে সেটার অন্তরিকরণ তো যেখানে এন ইকুয়াল জিরো ওয়ান টু থ্রি সো অ্যান ইকুয়াল যদি জিরো হয় ওকে সো আমরা যদি অ্যান ইকুয়াল জিরো বসাই এখানে সো আমরা সিরিয়ালে চেক করব যে আমাদের কত তোম অ্যান্সার মিলে যায় আর কি তো অ্যান ইকুয়াল যদি জিরো হয় তাহলে এক্স জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান ইকোয়াল হচ্ছে এক্স নট স্যানের মান জিরো মাইনাস এফ অফ এক্স নট হচ্ছে প্রাইম অফ এক্স নট সো এটার মান কত এটা হচ্ছে ক্যালকুলেশনের মানে ক্যালকুলেটরের মূল কাজ হচ্ছে এখন তো সবাই মনোযোগ দিন ওকে ক্যালকুলেটার আমরা কি কি লিখবো সো জিনিসটা একটু দেখাই দিই সবারই তো সবাই খেয়াল করেন এখানে আমাদের আচ্ছা এটাই ছিল আমাদের এই যেখানে আমাদের এফ অফ এক্স যেটা ছিল এফ অফ এক্স ছিল কস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এটা আগে করছিলাম অন্য একটা অঙ্কের ক্ষেত্রে সে এখন আমরা কীভাবে বসাবো স্য আমাদের এখানে যেটা হচ্ছে এক্স ওয়ান ছিল তো আমাদের ক্যালকুলেটার কোনো এক্স ওয়ান নাই আমরা কী লিখবো এখানে এক্স ইকুয়াল আচ্ছা এটা তো দেখাতে ঝামেলা হচ্ছে আচ্ছা এখান দিয়ে দেখাই আমরা ক্যালকুলেটরে প্রথমে লিখব এই যে এক্স ইকুয়াল আচ্ছা প্রথমে কী লিখবে সেটা পরে বলতে আগে এই জিনিসটা বুঝে নেন এখানে আমরা কী উঠাবো এক্স ইকুয়াল আবার এক্স লিখবো মাইনাস লেখবো এফ অফ এক্স নট বলতে আমাদের প্রাথমিক যেটা আমরা এফ অফ এক্স ধরছিলাম এই যে কস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সেটা আমাদের উঠাতে হবে কস এক্স মাইনাস থ্রি এক্স কস এক্স সো কস এক্স আছে এরপরে মাইনাস থ্রি এক্স এরপর হচ্ছে প্লাস ওয়ান নিচে হচ্ছে সেটার অন্তরীকরণ সেটার অন্তরীকরণ আমরা বের করছিলাম এই যেটা মাইনাস সাইন এক্স মাইনাস থ্রি মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স এরপর ছিল মাইনাস থ্রি ওকে সো এই পুরোটা আমাদের উঠাতে হবে সো এটা ওঠার আগে আমরা এক্স নট মানে এক্সের যে মানটা ফেলাম সেটা আগে আমরা উঠাবো ক্যালকুলেটারে তো এক্স ইকুয়াল আমরা কীভাবে প্রেস করবো এক্স ইকুয়াল প্রথমে 0.5 পয়েন্ট ফাইভ লিখবো এরপরে আবার এটা পুরোটা উঠাবো ঠিক আছে সো এই সম্পূর্ণ কাজটা আমরা কীভাবে করি তো দেখি সবাই আবার সো ওকে সো আমরা প্রথমে লিখবো এক্স আমাদের মানে এক্স নটের যে মানটা সেটা আমরা এখানে লিখবো এক্স তো আলফা এক্স আমরা যেটা পেয়েছি আদি মান সেটা হচ্ছে পয়েন্ট সো সো এটা আমরা ইকুয়াল দিলাম এক্স ইকুয়াল পয়েন্ট ফাইভ এটা আমরা লিখেছি প্রাথমিক কাজ এই যে যে মানটা আমরা পাবো সেটা আগে লিখবো এক্স ইকুয়াল পয়েন্ট ফাইভ সো এরপরের কাজ এরপর আমরা যেটা লিখবো এক্স ইকুয়াল আবারও আলফা এক্স এরপর ইকুয়াল এরপর হচ্ছে আবারও এক্স মাইনাস সো আমরা এখানে ফার্স্ট প্যাকেট এটার জন্য অবশ্যই একটা ফার্স্ট প্যাকেট লাগবে সো এটার জন্য লাগবে আর পুরাটার জন্য আমরা এই যে সেকেন্ড সেকেন্ড প্যাকেট তো এখানে ইউজ করা যায় না সো ডাবল প্যাকেট ইউজ করে আমাদের যেহেতু পুরাটা একসাথে লিখতে হবে আর কি সে এই কারণে এভাবে লিখবো কস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান প্যাকেট ক্লোজ এরপরে হচ্ছে বাঘ আবারও এই প্যাকেটটা মাইনাস সাইন এক্স মাইনাস থ্রি এই প্যাকেট ক্লোজ আবার ওই প্যাকেট ক্লোজ সো এই কারণে দেখতেছি আমরা দুইটা প্যাকেট লাগবে ওকে সো প্যাকেট ব্যবহার যদি উল্টা পাল্টা হয় তাহলে আবার আনসার আসবে না মিলবে না আনসার সেভেন ডাবল প্যাকেট কস এক্স কস এক্স মাইনাস থ্রি এক্স এরপরে প্লাস ওয়ান ক্লোজ এরপরে বাঘ আবারও ফার্স্ট প্যাকেট মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস থ্রি ওকে ব্যাকেট ক্লোজ এরপর আমরা যেটা করবো ইকুয়ালে চাপ দেব ইকুয়ালে ফ্রেস করবো ওকে এই যে আমরা ইকুয়ালে ফ্রেস করলাম আমাদের যে মানটা পেলাম আমরা এই মানটা আমরা এখানে লিখব ওকে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার সেটা হচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স জিরো এইট ফাইভ টু আরও অ্যান্সার আছে তো যেহেতু আমরা ফার্স্ট দশমিক স্থান পর্যন্ত ফিক্সড করেছি এই কারণে আমাদের অ্যান্সারটা এইরকম হয়েছে পরের অ্যান্সারটা আমরা খুব সহজে অ্যান্সার এখন শুধু ইকুয়াল ছাপ দিলে হবে অ্যান ইকোয়াল যদি ওয়ান হয় ওয়ান হলে আমরা যে মানটা পাবো অ্যান ইকোয়াল যদি ওয়ান হয় ওয়ান প্লাস ওয়ান মানে এক্স টু এর মান পাবো এক্স টু ইকোয়াল হচ্ছে এখানে এক্স ওয়ান মাইনাস এখানে ওয়ান বসাচ্ছি এফ অফ এক্স ওয়ান এফ প্রাইম অফ এক্স ওয়ান ওকে আবারও যদি ইকোয়াল দিই তাহলে যে মানটা আসছে এটা জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো ওকে সে এবার আমরা অ্যান ইকোয়াল যদি টু হয় এক্স থ্রি হচ্ছে আমাদের কত এক্স টু মাইনাস অ্যাপ অফ এক্স টু হচ্ছে প্রাইম অফ এক্স টু তো এক্ষেত্রে আমরা যে এমানটা পাবো আবারও যদি ইকুয়াল দিই সো আমাদের অ্যান্সার এটা মিলেই গেছে জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো আমরা সামনে যতবারই যাবো ততবারেই মানটা পাবো সো একেবারে শর্টকাট যেহেতু অ্যান্সার হয়ে গেছে এই কারণে আসলে আমাদের যদি মানে বড় প্রশ্ন আসে আমরা পাঁচ ঘর না আরও বেশি করে আমরা মিলাবো ছয় সাত ঘর পর্যন্ত তাহলে আমাদের আসন্ন মানগুলো আস্তে আস্তে বাড়বে স্যার একটা বই থেকে দেখে যে আসলে বইয়ে কিভাবে করছে তারা আমাদের এটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড এটার আলোচনা করছিলাম তো এটা করছিলাম এটা হচ্ছে পনেরো সতেরো নম্বর হচ্ছে পনেরো সতেরো নম্বর ওই যে এই অঙ্কটা অত সমীকরণ এরপরে একশ বের করছে কিভাবে আশা করি বুঝে গেছে আদে আসুন মূল তো তারা চারবার করছে তারা প্রায় সবগুলো নিয়ে কাজ করছে এই কারণে একটু বেশি হয়েছে আর কি বাট মিলানোর সময় পাঁচ দশমিক স্থান পর্যন্ত এই মিলাইছে আর কি তো আমরা এখানে ওই যেটা করতে পারি ফিক্সড করে হ্যাঁ মোড়ে আসে না মোড়ে যাবো ফিক্সড যেটা আছে এটাকে আমরা আর্টর্ক যদি করে দিই তাহলে আমরা নতুন নতুন কিছু মান পাবো বাট লাস্টে আমরা ওই যে এটা লিখে দেবো যে পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো সো আসন্ন মান পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো যা ফার্স্ট দশমিক স্থান পর্যন্ত কি সঠিক আশা করি বোঝা গেছে এভাবে আমরা খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে অ্যান্সার বের করতে পারি বের করে ফেলতে পারি আর কি তো সামনে নতুন এই ম্যাথডে আর কিছু ইম্পর্ট্যান্ট মেথড আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি এখন না দেখালো হয় তো তারপরেও যাতে কারো সমস্যা না থাকে আর কি সেজন্য দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ